আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এরই একটি ক্লাস আমি নিয়েছি। আজকে হচ্ছে পার্ট টু। তো এখানে পার্ট টু আমি এই যে টু চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ পার্ট টু। তো তোমরা দেখো, এই একটা ছক সরল মুনাফার কিন্তু কয়েকটা গাণিতিক সমস্যা ছিল, সেগুলি কমপ্লিট করেছি। একটা ছক ছিল, ছকটা সেদিন বোর্ডে জায়গা হয়নি, আমি বলেছি ছকটা আর একটা ক্লাসে দেখাবো। এবং সরল মুনাফার একটা অ্যাটলিস্ট একটা ছোট কাজ আছে, একক কাজ, সেটা হলে সরল মুনাফা তোমাদের শেষ হয়ে যাবে, এরপরে আমরা যাব চক্রবৃদ্ধি মুনাফাতে। তো 79 পেজে এই ছকটা আছে। প্রথমে যে শান্তার একটা গল্প ছিল, যে প্রথম মাসে 200 টাকা জমা পড়েছে, প্রতি মাসে 200 টাকা করে জমা দেওয়া হচ্ছে। তো শান্তা আসলে এখানে বলা হচ্ছে বছর পূজার আগে কিংবা নির্দিষ্ট সময়ের আগে যদি টাকাটা উঠায় তাহলে সে কি লাভ পাবে? অবশ্যই পাবে। সে পাবে কিভাবে? দেখো, যে প্রথম মাসে যে 200 টাকা জমা দিয়েছিল, এক বছর পরে সে ঠিক 12 মাসের লাভই পাবে। কিন্তু দ্বিতীয় মাসে যে 200 টাকা দিয়েছিল সেটা তো আর 12 মাস ব্যাংকে থাকে নাই, অর্থাৎ ব্যাংক হচ্ছে দ্বিতীয় মাস 11 মাস খেটেছে সেই টাকাটা, কি সে 11 মাস জমা রেখেছিল, তাই সেখান থেকে 11 মাসের লাভ বের হচ্ছে। আচ্ছা, আবার তৃতীয় মাসে যে 200 টাকা রেখেছিল সেই টাকাটা কিন্তু তার হচ্ছে ব্যাংকে জমা ছিল মাত্র 10 মাস। তাই দেখো, এখানে বছর আমরা এনের জায়গায় বছরকে এইভাবে করে নিয়েছি, যে যখন আমি আবারও বলছি, তুমি একটা অ্যাকাউন্ট খুলেছো, প্রথমে জানুয়ারি মাসে 200 টাকা জমা রাখছো, আবার পরের বছরে গিয়ে জানুয়ারি মাসে টাকাগুলো নিয়ে নিবা, তাহলে প্রথম মাসে তুমি প্রতি মাসে 200 টাকা করে রাখতেছো। প্রথম মাসে যে জানুয়ারি মাসে টাকা রাখলে এটাই তো 12 মাসের লাভ পাবা, তাই এখানে 12/12 আমরা বছরে ডাইভার্ট করতেছি, কারণ 12 মাসের ভিতরে তুমি 12 মাসেরই লাভ পাচ্ছ, ঠিক আছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে যে টাকাটা রাখা হয়েছে সেটা তো 1 মাস পরে রাখলে, অর্থাৎ সেই টাকার লাভ পাবে কত? 11 মাসের। ঠিক মার্চে যেটা রাখা হয়েছে সেটার লাভ পাবে 10 মাসের, তারপরে এপ্রিলে যে সেটা হচ্ছে 9 হবে, তারপরে মেতে যেটা সেটা হচ্ছে 8 হবে, তারপরে জুনতে সেটা হচ্ছে 7, জুলাইয়ে 6, এভাবে লাস্ট নভেম্বরে হচ্ছে ডিসেম্বরে যেটা রেখেছ সেটার মাত্র 1 মাসের লাভ তুমি পাবা, কারণ ওটা যে মাসে রাখলে পরের মাসে তুমি তোমার টাকা তুলে নিচ্ছ, ঠিক আছে। এভাবে মাসের টাকা কিভাবে বের করা যায় তারই একটা সূত্র এখানে। আমরা এই আসলের বিপরীতে মুনাফা, এটা হচ্ছে পার মান্থে আসতেছে এই 200 টাকার। দেখো, এই 200 টাকার বিপরীতে এই 200 টাকার লাভ, এগুলি হচ্ছে সব এক বছর শেষে লাভ কিন্তু চলে আসবে। তো দেখো, এখানে এটা করা আছে, আমরা দেখছি যে টাকা কিন্তু প্রতি ক্ষেত্রে কত? 200। এই মুনাফা আমি একবারে ডট ডট দিয়ে, যেহেতু সৎপূরণ মুনাফা, আমি বুঝিয়ে দিলাম এটা হচ্ছে মুনাফা। আচ্ছা, তারপরে এই টাকাটা হচ্ছে 200 আমি লিখে দিলাম প্রত্যেক জায়গায় কত, যেহেতু আমি 200 টাকা করে জমা দিচ্ছি, অর্থাৎ টাকা হচ্ছে 200, টাকাও কত? 200। আচ্ছা, তারপর আমরা কি করব, হিসাব লাস্টে করব, যেহেতু সব পূরণটা সহজ করে নিচ্ছি, যেহেতু প্রতি মাসে আমি 200 টাকা করেই জমা দিচ্ছি, তাহলে তারপরে আমরা মুনাফার হার 8% হলে 8/100, 9% হলে 9/100, 10% হলে 10/100, এভাবে হার বের করা লাগে। অর্থাৎ যেহেতু 7% বলেছে, প্রতি ক্ষেত্রে হার কিন্তু 7/100, এটাও যেহেতু একই আমি এটাও লিখে দিচ্ছি 7/100, গুণন দিবা, আমার যদি মিস হয় তোমরা মিস করো না কিন্তু, ঠিক আছে। এখানে আমি কিন্তু মার্ক পাচ্ছি না, তোমরা মিস করলে তোমাদের মার্ক কাটা যাবে, ঠিক আছে। গুণন 7/100। তো দেখো, তো এখন হিসাব আমরা বুঝে ফেলেছি, তার সাথে গুণন হচ্ছে এক বছর যেহেতু 12 মাসে, 12 মাসের কত মাসের লাভ আমি পাবো, যে কয় মাস পরে দিয়েছি ধীরে ধীরে লাভের মাসটা আমার কমে আসবে। প্রথমে ছিল 12/12, তারপরে 12/11,
তো আমার এখানে কিন্তু এটা এভাবে পূরণ করে না, প্রত্যেকটা যে বারো মাসের ভিতরেই হবে, যেহেতু বারো মাসের হিসাব, ঠিক আছে, এখানে বারোই আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা আসলে ভক্তি দিয়ে দেখো, সাত বাই একশো, একশো গুণন, এখানেও প্রতিটায় নিচে কি হবে বারো, তো এখানে হবে দশ বাই বারো, এবার আমরা নয় বাই বারো লিখব, তারপরে আট বাই বারো লিখব, তারপরে সাত বাই বারো লিখব, তারপরে ছয় বাই বারো লিখব, তারপরে পাঁচ বাই বারো লিখব, তারপরে চার বাই বারো, তারপরে তিন বাই বারো, দুই বাই বারো, এক বাই বারো। আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো কেন এক দিচ্ছি, এ লাভ পাবে এক মাসের, কারণে ডিসেম্বরে রাখছে, জানুয়ারিতে টাকা হচ্ছে সে উঠাই নেবে, তাই দুইশো টাকার মাত্র এক মাস ব্যাংকে জমা থাকলো। আর এই এখানে হচ্ছে এটা নভেম্বরে রেখেছে, নভেম্বর ডিসেম্বর দুই মাসের লাভ পাবে, তাই এখানে দুই আসলো, ঠিক আছে, হিসাবটা কিন্তু এইভাবেই। তো আমরা এখন কাটাকাটি করে দিই, দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি সঠিক যে ওয়ে, মানে সহজে তোমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করো, তাহলে ক্যালকুলেটারে এই দুইশো সাত আর নয় গুণ করে যে উত্তর হবে, তাকে একশো আর বারো গুণ করে যে উত্তর হবে, সেই উত্তর দিয়ে ভাগ করলে তোমরা পেরে যাবা। আবারও বলছি, দুইশো উপরে দুইশো সাত আর নয়, এটা তোমরা গুণ করে যে উত্তর হবে লিখে রেখে বারোশো দিয়ে, এই যে প্রত্যেকটাকে, কারণ বারো আর একশো গুণ করলে কত হয়ে যাবে বারোশো, প্রত্যেকটাকে যদি বারোশো দিয়ে ভাগ করো, এই উপরের তিনটা গুণ করে বারোশো দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাবা। তো তারপরে বলি, এই শূন্য শূন্য আমি কেটে দিচ্ছি, ছোট হয়ে গেল, অর্থাৎ এটা যদি আমি তিন দিই, এখানে কাটাকাটি করে নাই, সরাসরি উত্তর বসিয়েছে, আর এটা হচ্ছে চার, অর্থাৎ দেখো তিন সাতটা একুশ, একুশ দোকানে বিয়াল্লিশ, বিয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি দশ পয়েন্ট পাঁচ, দশ পয়েন্ট পাঁচ। আর এখানে আছে এই দুই শূন্য, এই দুই শূন্য কেটে দিয়েছি, এই দুই ছয়, আচ্ছা এখানে আসবে এগারো পয়েন্ট ছেষট্টি। আমি আর কাটাকাটি করতেছি না, তোমাদের হিসাব আবারও বোঝাচ্ছি, যে আমরা জানি একশো আর বারো নিচে আছে, প্রত্যেক জায়গায় একশো আর বারো নিচে আছে, অথবা তোমরা প্রত্যেককে এটা এটা কেটে দাও, তাহলে তোমাদের ক্যালকুলেটারেও হিসাবটা অনেক সহজ হয়ে যাবে, যে যেভাবে বোঝো আর কি, সে সে সেভাবে করতে পারো। তাহলে এখানে উপরে কি থাকলো, দেখো দুই সাত আর আট গুণ করে যা হয় তাকে বারো দিয়ে ভাগ করো, তাহলে দুই সাত আর আট, সাত কত হচ্ছে এগারো পয়েন্ট, এগারো পয়েন্ট দুই, এখানে মিস্টেক হবে, কারণ সাতাশটা ছাপ্পান্ন, ছাপ্পান্ন দোকানে একশো, একশো বারো, একশো বারোকে বারো দিয়ে যদি ভাগ করি আমরা নয় পয়েন্ট তিন, আচ্ছা এবার ভাগ হবে সাত সাতটা উনপঞ্চ, আটানব্বইকে বারো দিয়ে, আটানব্বইকে বারো দিয়ে ভাগ করলে আট পয়েন্ট এক ছয়, তারপরে হবে এখানে দেখো ছয় সাতটা বিয়াল্লিশ দোকানে চুরাশিকে বারো দিয়ে ভাগ করলে সাত, ঠিক আছে, এখানে দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ দোকানে সত্তর, সত্তরকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে ছয় পয়েন্ট সত্তর, সাত দোকানে চোদ্দো, পাঁচ চোদ্দ সত্তর ভাগ বারো, পাঁচ পয়েন্ট আট তিন, ঠিক আছে। তো এখানে দেখো চার সাতটা আঠাশ, আঠাশ দোকানে ছাপ্পান্ন, ছাপ্পান্ন ভাগ বারো, অর্থাৎ চার পয়েন্ট সিক্স সিক্স, তারপরে আছে দেখো তিন সাতটা একুশ, একুশ দোকানে বিয়াল্লিশ, এখানে যদি তিন পয়েন্ট পাঁচ, তারপরে দেখো এখানে সাত দোকানে চোদ্দ, চোদ্দ দোকানে আঠাশ, আঠাশ ভাগ বারো, অর্থাৎ চার পয়েন্ট, এই হচ্ছে দুই পয়েন্ট দুই, দুই পয়েন্ট আঠাশ ভাগ বারো, দুই পয়েন্ট, এখানে দেখো টু পয়েন্ট থ্রি থ্রি, তারপরে কি এখানে শুধু সাত দোকানে চোদ্দ, চোদ্দ ভাগ বারো, অর্থাৎ এক পয়েন্ট ওয়ান সিক্স। তো আসলে এটা লাভ এসেছে, এই প্রত্যেকটা দুই, এগুলি হচ্ছে কি এই দুইশো টাকা টোটাল মুনাফা কিন্তু এখানে চলে আসছে, এর সঙ্গে আসল কিন্তু আমার
যোগ হবে, যখন আমরা বলবো মুনাফার আসল কত নিল। আর শুধু ইন্টারেস্ট বললে এগুলা যোগ করলে এক বছর শেষে সে কত ইন্টারেস্ট পাচ্ছে সেটা পাওয়া যাবে। পরে একটা একক কাজ তোমাদের আছে এরই আলোকে, ওখানে একটা ঘটনা দিয়ে বলেছে যে একজন টাকা জমা রাখতেছে 1500 টাকা, সে 4 মাস জমা রেখেছে, 4 মাস জমা রেখেছে, আর মুনাফার হার হচ্ছে 10%। তাহলে সে 5 মাস পুরনোর আগেই টাকা উঠাই নিয়েছে, সে লাভ কত পাবে না আসল কত পাবে, লাভ কত পাবে এটা আমি দেখাচ্ছি। আসল তো তোমরা বুঝছোই যে আসলটা এই প্রথম মাসে দেখো, এই যে এখান থেকে এই নিয়মে করতে পারবা, এইভাবেই 1 মাস 2 মাস আমি আর ছক কাটতেছি না, 3 মাস 4 মাস এটা শেখানো এই জন্য, ঠিক আছে। তো মুনাফার হার কত? 10%, মানে 10/100। আচ্ছা, তাহলে প্রতি ক্ষেত্রে কি 10/100 দেখো, 10/100 আবারও 10/100 আবারও 10/100। তো এখানে আর একটা কী বলেছে, আমাদের সময়কাল, আসলে সময়কালটা হচ্ছে আমরা বুঝি, ওখানে একটা ঘর আমি এখন কমাই দিচ্ছি, কারণ একটা ও এখানে টাকা রাখার হিসাবটা দেওয়া হয়নি, টাকা এখানে মনে করো 1500 একটা ঘর হবে, প্রতি ঘরেই 1500 রাখলো, সে 1500 রেখেছে। তো এখান থেকে মাসটা আমি বলি, যেহেতু এ 4 মাস, 12 মাসের ভিতরে কত এ পাচ্ছে 4 মাসের লাভ, অর্থাৎ এই প্রথম লাইনে সে হচ্ছে 4/12, কত 4/12, তারপরে কত যাবে 3/12, তারপরে 2/12, তারপরে 1/12। এখন একটা কথা আমি বলে নিচ্ছি, যে চতুর্থ মাস টাকা জমা রাখলো, তারপরে 1 মাস যদি পূরণ হয় তাহলে এটা আমরা 1/12 লিখব, আর যদি 1 মাস পূরণ না হওয়ার ক্ষেত্র হয় তাহলে আরও কমে যাবে, এখান থেকে 1/12 শুরু হবে, ঠিক আছে। আমি বলে দিলাম, তো এইভাবে তোমরা অঙ্ক শেষ করে দিবে। তো দেখো প্রথম মাসের হিসাবটা বের করি, আমরা প্রথমে দিয়েছি মুনাফা কত আসবে, দুইটা বের একটা বের করতেছি, দুই লাইন বের করলে তোমরা পারবা, সেই একই কথা মুনাফা, এই লাইনের মুনাফা কত হবে আমাদের, মোট 1500, অর্থাৎ 1500 গুণন 10/100, এটা মুনাফার হার, গুণন 4/12 সমান, দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, এটা হচ্ছে 3 4 12, তো আসলে 150, 150কে আচ্ছা এটাও কাটা যায়, 3 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ মাত্র 50 টাকা এখানে লাভ পাবে। আচ্ছা দ্বিতীয় মাসে দেখো, এটা মুনাফা পাবে এই দ্বিতীয় মাসের, অর্থাৎ একইভাবে 1500 গুণন 10/100 গুণন 3/12, অর্থাৎ তোমরা দেখো এই 0 এই 2টা কাটা, আর এখন আমরা 3 4, মেন কথা আমরা এখানে 5, এখানে 2, তো 5 15 75কে 2 দিয়ে ভাগ করলে 37.5, 37.5। তো যেহেতু 4 নম্বর মাস বলেছে আমি শেষ করেই দিই, তো আবারও দেখো এটা আর একটা তৃতীয় নম্বর মাসের, হ্যাঁ 1500 গুণন 10/100, এখন সরাসরি গুণ করো তোমরা 2/12, অর্থাৎ 0 0 কেটে একটু ইজি করে এখানে 15 10 15 2 30, 300 ভাগ 12, অর্থাৎ এখানে চলে আসবে 25 টাকা। আচ্ছা অ্যাটলিস্ট মাস যেটা দেখো, 1500 গুণন 10/100 গুণন এখানে 1/12, অর্থাৎ 0 0 কেটে দিলাম, 15 10 কে 150 ভাগ 12, 150 ভাগ 12, অর্থাৎ 12.5,
এখন লাভ পাচ্ছি কত দেখো, সেই মেয়েটা লাভ পাবে, এই লাভগুলি পাবে, অর্থাৎ 50 + 37.5 + 12.5 অর্থাৎ 125 টাকা, সম্ভবত 100 টাকা আসতেছে। 100 টাকা যোগ করলে 100 টাকা লাভ পাচ্ছে, আর জমা হলো কত, 15 15 15 15 4 15 6000। তাহলে টোটাল সে এই 6000 আসল পাবে আর লাভ পাবে 100, সমান 6100 টাকা সে পাবে, ঠিক আছে। এইটা হচ্ছে, আর যদি শুধু লাভের কথা বলা হয়, মুনাফার কথা, তাহলে এই 100 টাকা সে মুনাফা পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের আলোচনা আছে, এটা আগামী ক্লাসে দেখানো হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।